সুপ্রিয় দর্শক শ্রোতা, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মরিচ ছাড়া আমরা কোনো তরকারি রান্না কল্পনাই করতে পারি না। শুধু আমাদের দেশে নয়, এটি বিশ্বের অনেক দেশেই একটি জনপ্রিয় সবজি। অল্প পরিশ্রমে বাড়ির চিলেকোঠা বা ছাদে অথবা ঘরের বারান্দায় অথবা বাড়ির আঙিনায় মরিচ চাষ করতে পারেন। এটা চাষে খরচ অনেক কম, একটু রোদ আর সামান্য যত্নে দ্রুত বেড়ে ওঠে মরিচ গাছ। স্থান নির্বাচন। আপনার বাসার বারান্দায় বা ছাদে এমন একটি স্থান বেছে নিন যেখানে আলো বাতাস আসে, মরিচ ছায়াও ভালো হয়, তবে মাঝে মধ্যে রোদে দিতে হবে বা জানালার কাছে রাখতে হবে। ছাদে অথবা বারান্দায় মরিচ চাষের ক্ষেত্রে মাটি অথবা প্লাস্টিকের টব ব্যবহার করা উত্তম। এছাড়া পলিব্যাগ, টিনের কৌটা বা প্লাস্টিকের পাত্র ব্যবহার করা যেতে পারে। মরিচ গাছের ক্ষেত্রে মাঝারি আকৃতির টব হলেই চলে। মাটি প্রস্তুত। মরিচ চাষের জন্য দোআঁশ মাটি সবচেয়ে উপযুক্ত। এছাড়া সামান্য ক্ষারীয় মাটি ব্যবহার করা যেতে পারে। দোআঁশ মাটির সাথে জৈব সার ভালো করে মিশিয়ে টব ভর্তি করুন। টবের এই মাটিতে যথেষ্ট পানি দিন যাতে মাটি ভেজা থাকে, এবং লক্ষ্য রাখুন মাটি যেন একেবারে শুকিয়ে না যায় এবং আর্দ্র স্থানে রাখুন। পরিচর্যা। প্লাস্টিকের কন্টেইনার ব্যবহার করলে অতিরিক্ত পানি বের করে দেওয়ার জন্য আগেই কন্টেইনারটিতে কয়েকটি ছোট ছিদ্র করে নিতে পারেন। মরিচ গাছের গোড়ায় দিনে একবার অবশ্যই পানি দেবেন এবং সবসময় সঠিক নিয়মে পরিমাণ মতো পানি দিন। পানি দিলে অনেক সময় গাছ হেলে যেতে পারে, তাই গাছের গোড়ায় খুঁটির ব্যবস্থা করতে হবে। যখন মরিচের চারা বড় হয় সে সময়ে মাটিকে আর্দ্র রাখাটা খুবই জরুরি। যথেষ্ট আলো বাতাস ও পানির প্রয়োজন হয় মরিচ গাছ বাড়ার জন্য। এদের ছাদে, বারান্দা অথবা জানালার পাশের রৌদ্রোজ্জ্বল স্থানটিতে রাখুন। খুব বেশি রোদ যেন না লাগে। ফসল সংগ্রহ। মরিচ গাছে ফুল এলে দু তিন দিন পরই ফুল ঝরে যাবে এবং ধীরে ধীরে মরিচ বড় হবে, এবং কিছুদিন পর থেকে মরিচ সংগ্রহ করতে পারেন। একটি মরিচ গাছ থেকে মোটামুটি দুই দফায় ভালো মরিচ পাওয়া যায়। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।